প্রিয় উচ্চ শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের অর্থনৈতিক ভূগোলের ভূগোলের মধ্যে যেটি রয়েছে অর্থনৈতিক ভূগোল সেই অর্থনৈতিক ভূগোলের মধ্যে দেখো নবম অধ্যায়ের মধ্যে রয়েছে কৃষিকার্য এর আগে কিন্তু টোটাল ভিডিওগুলো আমি কভার করেছি তোমরা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো তো এই মুহূর্তে আমি তোমাদের নবম অধ্যায়ের মধ্যে রয়েছে কৃষিকাজ এই কৃষিকাজ থেকে আমি তোমাদের এখন করাবো এসে কিউ এর আগে কিন্তু আমি এমসিকিউ দিয়েছি এছাড়াও বড় প্রশ্ন সাজেশন দিয়েছি টোটাল তোমরা দেখে আসতে পারো চলো দেখে নেওয়া যাক নবম অধ্যায়ের মধ্যে রয়েছে কৃষিকার্যের এসে কিউ তো দেখো এসে কিউ সম্পূর্ণ এসে কিউ বলে দিচ্ছি তোমাদের অর্থ অর্থনীতি ভূগোলের নবম অধ্যায় কৃষিকাজ দেখো তো নবম অধ্যায় কৃষিকাজ বা এগ্রিকালচারের মধ্যে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক করে দেখো একে রয়েছে কফি চাষের কপি চাষে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে কর্ণাটক রাজ্য দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্য এরপরে রয়েছে দুইয়ে ভারতের কফি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত দেখো ভারতের কফি গবেষণা কেন্দ্র কেন্দ্রটি কিন্তু অবস্থান করেছে কর্ণাটকের চিকমা গালু শহরে কর্ণাটকের চিকমা গালু শহরে আর এরপরে তিনের রয়েছে দেখো তিনের রয়েছে ভারতের কোন ধরনের কফি সবথেকে বেশি উৎপন্ন হয় খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আরবিয়ান কফি ঠিক আছে এই আরবিয়া আরবীয় কফি বা আরবিয়ান বা আরবীয় এই আরবীয় কফি কিন্তু সব সবথেকে ভারতে বেশি উৎপন্ন করা হয় বা আরবিয়ান বলতে পারো আরবিয়ান এরপরে রয়েছে তোমাদের চারে সব থেকে উৎপন্ন করে কোন দেশ উত্তর কিন্তু হবে ব্রাজিল রপ্তানি তো কিন্তু ব্রাজিল প্রথম এরপরে রয়েছে তোমাদের পাঁচে চা চাষের জন্য কোন ধরনের মৃত্তিকা দরকার হয় উর্বর লৌহ মিশ্রিত মাটি কিন্তু দরকার হয় ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে কোন কোন অঞ্চলে কোন অঞ্চলে ভারতের সব থেকে বেশি চা উৎপন্ন করে উত্তর কিন্তু হবে উত্তর পূর্ব ভারতের অসমরাজ্য এরপরে রয়েছে সাতের সাথে বলা হয়েছে ভারতের কোন ধরনের চায়ের প্রচলন সব থেকে বেশি কালো চা ব্ল্যাক ট্রি ঠিক আছে এই ব্ল্যাক টি এই ব্ল্যাক টি কিন্তু দেখো এই ব্ল্যাক টি কিন্তু ভারতের মধ্যে মধ্যে সব থেকে বেশি চাষ করা হয় এরপরে আটে রয়েছে দেখো তোমাদের চা উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে উত্তর কিন্তু হবে চীন প্রথম ভারত দ্বিতীয় এরপরে রয়েছে দেখো নয়ে কোন দেশ চার রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে উত্তর কিন্তু হবে চীন আর পিডিএফ পেতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নম্বর কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে আর হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে একদম দ্বাদশ অধ্যায় পর্যন্ত মানে এ টু জেড এ টু জেড তোমরা কিন্তু এমসিকিউ এমসিকিউ তারপরে রয়েছে তোমাদের এসিকিউ তারপরে তোমাদের রয়েছে বড় প্রশ্ন বড় প্রশ্ন এগুলো উত্তর সহ তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমরা যারা পরীক্ষা দেবে ঠিক আছে এরপরে রয়েছে দশের দেখো তুলো উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে দেখো তুলো উৎপাদনে কিন্তু ভারত প্রথম স্থান অধিকার করে রপ্তানিতে কিন্তু চীন এগারো ভারতের কোন রাজ্যে তুলো উৎপাদন সব থেকে বেশি করে মানে প্রথম স্থান অধিকার করে উত্তর কিন্তু হবে পশ্চিম ভারতের গুজরাট রাজ্য এরপরে রয়েছে দেখো ভারতে দীর্ঘ আরচুক্ত তুলা কোন দেশে উৎপন্ন করে দেখো দীর্ঘ আরচ্যুক্ত তুলা কিন্তু মিশরে আফ্রিকার মিশর উৎপন্ন করে এরপরে রয়েছে তেরো কোন ধরনের মাটিতে তুলা চাষ হয় কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকায় বা ব্ল্যাক আর্থ ব্ল্যাক আর্থ বা ব্ল্যাক সয়েলে ব্ল্যাক সয়েলে কিন্তু ব্ল্যাক সয়েল এই ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকায় কিন্তু তুলো চাষ ভালো হয় এরপরে রয়েছে দেখো আখ আর চৌদ্দতে রয়েছে আখ উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে উত্তর কিন্তু ব্রাজিল এরপরে রয়েছে দেখো পনেরোতে চিনির গামলা বা চিনির পাত্র কোন দেশকে বলা হয় কিউবা দেখো কিউবাকে বলা হয় এরপরে রয়েছে ষোলোতে ভারতের কোন রাজ্যে রাজ্য চিনি উৎপাদনে প্রথম উত্তর হবে ইউপি বা উত্তরপ্রদেশ ইউপি বা উত্তরপ্রদেশ এরপরে ভিবিআই ভিভিআই কোশ্চেন সয়াবিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে আহ মধ্যপ্রদেশ এরপরে বলা হয়েছে আঠেরো আয়ুর্বেদের নারকেল গাছের অপর নাম কি দেখো তৃণরাজ এরপরে রয়েছে দেখো উনিশের বলা হয়েছে লিভিং ফার্মেসি কাকে বলা হয় উত্তর কিন্তু হবে দেখো ভেজস হ্যাঁ ভেজস ভেষজ গুণের জন্য ডাবের ভেষজ গুণের জন্য কিন্তু শ্রীলঙ্কায় লিভিং ফার্মেসি বা জীবন্ত ওষুধ বলা হয় এরপরে রয়েছে কুড়িতে ডাবের জলকে শ্রীলঙ্কায় কি বলে স্বর্গের শিশির এরপরে একুশে রয়েছে দেখো নারকেল গাছ আর কোন মৃত্তিকায় জন্মায় লবণাক্ত বেলে মাটিতে বা নোনা মাটিতে কিন্তু জন্মায় এরপরে রয়েছে দেখো তোমাদের বলে দিচ্ছি পিডিএফ পেতে গেলে কিন্তু তোমাদের বলেছিলাম এ টু জেড পিডিএফ পেতে গেলে সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে আর অবশ্যই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের ওয়ান সিক্সটি ফাইভ মাত্র একশো পঁয়ষট্টি টাকা তোমাদের পেমেন্ট করতে হবে তবে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কথা বলে নেবে ওকে এরপরে রয়েছে এরপরে রয়েছে হ্যাঁ এরপরে রয়েছে দেখো ট্রাক ফার্মিং কাকে বলে দেখো বাজারে দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য পচনশীল দ্রব্য ফুল ফল শাকসবজি ইত্যাদি ট্রাকের মাধ্যমে কাছাকাছি বাজারে বাস বাজারে সরবরাহ করাকে ট্রাক ফার্মিং বলে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের কৃষি এই ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের পদ্ধতিকে বলা হয় কি বলতো ট্রাক ফার্মিং আহ তেইশে বলা হয়েছে চীনা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম উত্তর কিন্তু হবে গুজরাট ভিভিআই কোশ্চেন তারপরে রয়েছে দেখো তোমাদের চব্বিশে চীনা বাদাম উৎপাদনে কোন দেশ প্রথম চীন কিন্তু প্রথম আর ভারত কিন্তু দ্বিতীয় আর রাজ্য বললে কিন্তু গুজরাট এরপরে রয়েছে দেখো সয়াবিন উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকার করে ব্রাজিল আর আমাদের ভারতের রাজ্য বলে বললে মধ্যপ্রদেশ হর্টিকালচার কাকে বলে দেখো কোনো শহরের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য দেখো টাটকা শাক সবজি ফুল ফল তরি তরকারি ইত্যাদি যোগান দেওয়ার জন্য অত্যাধুনিক পদ্ধতিতে যে কৃষিকার্য করা হয় তাকে হর্টিকালচার বা বাজার কৃষি বলে ছাব্বিশে কোন কৃষিকে শখের কৃষি বলে উদ্যান কৃষিকে বা হর্টিকালচারকে শখের কৃষি বলে সাতাশে ব্রাজিলের কফি বাগিচাগুলোকে কি বলে ফাজেন্ডা বলে খুবই গুরুত্বপূর্ণ আর রেটুন দেখো রেটুন কথাটি রেটুন রেটুন কথাটি কিসের সঙ্গে যুক্ত রেটুন কথাটি কিন্তু আখ উৎপাদনের সঙ্গে যুক্ত আখ আখ বা সুগার ক্যানের উৎপাদনের সুগার সুগার বা আখ আখের সঙ্গে কিন্তু এই রেটুন কথাটি যুক্ত এরপরে রয়েছে দেখো আঠাশের বলা হয়েছে ভারতের নতুন জাতীয় নীতি ভারতের নতুন জাতীয় নীতি কৃষি জাতীয় জাতীয় কৃষি নীতিকে কি বলে বলা হয়েছে ভারতের নতুন জাতীয় কৃষি নীতিকে কি বলে ও বিপ্লব মানে রেইনবো রেইনবোলেশন এরপরে রয়েছে দেখো তোমাদের কোন ধরনের কোন ধরনের চাষ কি নামে পরিচিত ফুলের চাষকে ফ্লোরিকালচার বলে বলে শাকসবজির চাষকে ওলেরিকালচার ফলের চাষকে প্রমাম কালচার খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই তারপরে রয়েছে দেখো তোমাদের তিরিশ কাকে বিশ্বের সবুজ বিপ্লবের বলা বলায় মেক্সিকোর কৃষি বিজ্ঞানী নরম্যান কে এরপরে একত্রিশে রয়েছে কাকে ভারতের বিপ্লব সবুজ বিপ্লবের জড়ক বলায় এম এস স্বামীনাথনকে তোমাদের কিন্তু এমসিকিউতে কিন্তু বলেছিলাম সেই এমসিকিউতে কিন্তু এগুলো কমন পড়েছিল বত্রিশ লাস্ট কোয়েশ্চেন ভারতের প্রথম কোন রাজ্যে সবুজ বিপ্লব ঘটে উত্তর পাঞ্জাব পাঞ্জাবে পাঞ্জাব রাজ্যে গমকে কেন্দ্র করে ঠিক আছে গমকে কেন্দ্র করে তো এগুলো ছিল তোমাদের দেখো আহ এই যে কৃষি থেকে তোমাদের কিন্তু এসে কিউ কভার করে দিলাম এমসি কিউ কিন্তু আগের ভিডিওতে দিয়েছি আর অবশ্যই তোমাদের কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবে আর তোমরা যদি কেউ পিডিএফ নিতে চাও মাত্র একশো পঁয়ষট্টি টাকায় সত্যি খুব রেয়ার তোমাদের কিন্তু এই টাকাটা তোমাদের কাছে তার কারণ তোমরা চারশো পাঁচশো টাকায় কিন্তু টিউশন পড়ো আমি কিন্তু তোমাদের পুরো হাতের মুঠোয় তোমাদের মোবাইলের সামনে পিডিএফ এর আকারে তোমরা কিন্তু পাচ্ছ কেউ ইচ্ছে ইচ্ছে করে কিন্তু জেরক্স করে নিতে পারো মোবাইল থেকেও পড়াশোনা করতে পারো মোবাইল থেকে খাতায় লিখেও নিতে পারো তো অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের পরীক্ষা দু হাজার পঁচিশ সালে সবার পরীক্ষা যেন ভালো হয় এই আশাই কামনা করি এই আশা কামনা করি আমি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু বলি তোমাদের পরীক্ষা সবার জন্য ভালো হয় প্রত্যেকটি কোশ্চেন আনসার করে দিয়ে আসবি Thank you. Thank you. Best of luck.